কেবলমাত্র একটি চামচে বলে দিতে পারে কোনো রোগ আছে কিনা। ফুসফুস থেকে কিডনি, থাইরয়েড হোক বা ডায়াবেটিস, আপনার কাছে যদি থাকে একটা চামচ, তাহলে সেই চামচ দিয়েই আপনি যে কোনো রোগ চিহ্নিত করে ফেলতে পারবেন। এজন্য প্রয়োজন শুধুমাত্র একটি চামচ আর একটা স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেট। সকালে ঘুম থেকে উঠে আপনাকে খালি পেটে এই টেস্ট বা পরীক্ষাটা করতে হবে। কোনো কিছু খাওয়া যাবে না, এমন কি পানিও না। এবারে জিভের মধ্যে একটা চামচ চেপে ধরুন, দেখুন যাতে আপনার মুখে লালা চামচটাতে যাতে লাগে। এরপরে ওই চামচ প্যাকেটে ভরুন। প্যাকেটটি টেবিল ল্যাম্পের আলোয় বা সূর্যের আলোর নিচে এক মিনিটের জন্য রেখে দিন। এক মিনিট পর যদি দেখেন চামচে কোনো দাগ বা গন্ধ নেই, তাহলে বুঝবেন আপনি ভেতর থেকে সুস্থ। এবারে যদি দেখেন চামচ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তাহলে বুঝবেন আপনার লিভার বা ফুসফুসের সমস্যা আছে। যদি মিষ্টি বা কোনো ফলের গন্ধ বেরোয়, তাহলে বুঝবেন ডায়াবেটিস হয়েছে। যদি চামচে সাদা দাগ দেখা যায়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফুসফুসে সংক্রমণ রয়েছে। বেগুনি রঙের দাগ দেখা দিলে বুঝতে হবে আপনার রক্ত চলাচলের সমস্যা হচ্ছে। রক্তে কোলেস্ট্রলের মাত্রা খুব বেশি বেড়ে গেলে বা রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গেলে এরকম হয়ে থাকে। হলুদ রঙের দাগ দেখা দিলে বুঝবেন আপনার থাইরয়েডের সমস্যা রয়েছে। দাগ যদি কমলা রং ধারণ করে, তাহলে বুঝতে হবে আপনার কিডনিতে সমস্যা হয়েছে। চামচের এই পরীক্ষার পরেও গন্ধ বা রং দেখতে পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আমাদের জিভের সঙ্গে শারীরিক নানান সমস্যার সম্পর্ক আছে, তাই ডাক্তার দেখাতে গেলেই চিকিৎসক জিভ বের করতে বলে। চলুন এটাও জেনে নেই। ফ্যাকাশে গোলাপি জিভ। জিভ ফ্যাকাশে হলে রক্ত শূন্যতা হওয়ার সম্ভাবনা আছে। শরীরে রক্ত কম থাকলে সাধারণত জিভের রং ফ্যাকাশে দেখায়। তাই আপনার জিভ যদি ফ্যাকাশে হয়, তাহলে রক্ত শূন্যতা আছে কি না সেটা পরীক্ষা করিয়ে নিন। সাদা রঙের জিভ। জিভ যদি সাদা রঙের বর্ণ ধারণ করে এবং জিভের উপরে সাদা রুক্ষ আবরণ দেখা যায় এবং তা পরিষ্কার করলেও যদি তা ঠিক না হয়, তাহলে আপনার শরীরে পানির অভাব রয়েছে, তা বুঝে নিতে হবে। পানির অভাবে সাধারণত জিভ সাদাটে হয়ে যায়। অনেক ক্ষেত্রে বেশি করে পানি খেলে এই সাদাটে ভাব চলে যায়। লালচে দানাদার জিভ। জিভ যদি লালচে অথবা গোলাপি বর্ণ ধারণ করে এবং জিভে লাল লাল দানার মতো অনুভব করেন, তাহলে দুই ধরনের শারীরিক সমস্যা হতে পারে। পানির কারণে জিভ লাল এবং দানাদার হয়ে যায় অনেক সময়। আবার ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12 এর অভাবেও জিভ এমন লালচে দানাদার হতে পারে। খয়েরি রঙের জিভ। জিভের একটি স্থান বেশ গাঢ় খয়েরি রং দেখা দিলে জরুরি ভিত্তিতে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, কারণ এমন জিভ ক্যান্সারের লক্ষণ। মাত্র একটি চামচ দিয়ে বাড়িতে বসে আপনার শরীরে এরকম রোগ বাসা বেঁধেছে কিনা বুঝতে পারবেন ও জিভের রং দেখে বুঝতে পারবেন যে আপনার শরীরে এরকম সমস্যা দেখা দিচ্ছে কিনা। আজকের ভিডিও টপিক ও আলোচনা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বেশি মাত্রায় শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারে অনেকেই উপকৃত হতে পারবে। নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ভিডিওতে লাইক করুন ও অবশ্যই আপনার মতামত জানিয়ে যেতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।